তিনশো সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকার চিহ্নিত করেছে যাদের শিক্ষার্থী সংখ্যা পঞ্চাশ হাজারের নিচে দুঃখিত পঞ্চাশের নিচে কেড়ে নেওয়া হচ্ছে এই বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনার সক্ষমতা শিক্ষা সচিব জানিয়েছেন পাশের সরকারি স্কুলের সাথে শিক্ষক এবং শিক্ষার্থীদের একীভূত করা হবে তবে এসব স্কুল ভবনকে পরিত্যক্ত ঘোষণা না করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বানানোর পরামর্শ শিক্ষা গবেষকের মতো আপনিও হয়ে যেতে পারেন বাগেরহাট জেলার মোরিলগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোর তুলনায় শিক্ষার্থী হাতে গোনা দীর্ঘ সময় ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির সংখ্যা বাড়ছে না গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার তেকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক শিক্ষার্থীও একজন সারাদেশে এমন তিনশো সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকার চিহ্নিত করেছে যাদের শিক্ষার্থী সংখ্যা পঞ্চাশের নিচে এগুলোকে পার্শ্ববর্তী সরকারি স্কুলের সাথে একীভূত করা হবে প্রায় তিনশোর কাছাকাছি এই স্কুলগুলিকে আমরা মার্চ করে দিব যেখানে আমার শিক্ষার্থীর সংখ্যা পঞ্চাশের নিচে এটি আমাদের নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং বিগত দশ বছর যাবৎ যেখানে শিক্ষার্থীর সংখ্যা পঞ্চাশের নিচে এগুলিকে আমরা পার্শ্ববর্তী অন্য একটা ভালো স্কুলের সাথে মার্চ করে দিব অথবা অ্যাকসেপ্ট করে দিব খুলনার বাটিয়াঘাটার মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী পড়ছে হাজারেরও বেশি সেখানে শিক্ষকের সংখ্যা মাত্র পাঁচজন শ্রেণীকক্ষের সংকটও রয়েছে এমন ক্ষেত্রেও উদ্যোগী হচ্ছে মন্ত্রণালয় খুলনাতে একটা স্কুলে আমার শিক্ষার্থীর সংখ্যা বারোশোর উপরে এবং এখানে আরও আমার ছয়শো শিক্ষার্থী কিউতে আছে তারা ভর্তি হতে চায় আশেপাশে তিন চারটা কিন্ডার গার্ডেন স্কুল বন্ধ হয়ে গিয়েছে কারণ ওই স্কুলটার হেডমাস্টার এবং তাদের এসএমসির আমাদের অ্যাক্টিভিটির কারণে স্কুলটাকে ওই পর্যায়ে নিয়ে গেছে আমরা ওই ধরনের স্কুলকে আমরা এনকারেজ করছি তিনশো স্কুল ভূতের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন শিক্ষা গবেষকরা পাশাপাশি এগুলোর ভৌত অপকাঠামোকে কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন তারা আগামী বিশ বছর আর এখানে শিক্ষার্থী বাড়বে না হুম যদি এরকম কোনো ডেটা থেকে থাকে তাহলে বন্ধ হতে পারে আপনি এই রিসোর্সটাকে কাজে লাগিয়ে আপনি তখন কি করতে পারতেন যে কমিউনিটি সেন্টার হতে পারতো সেখানে যেখানে নিরক্ষর আছে নিরক্ষরদেরকে স্বাক্ষর করার বিষয়টা হতে পারতো লাইফ লং লার্নিংয়ের পার্ট হিসাবে ওই স্পেস যে বিদ্যালয়গুলিকে আপনি ব্যবহার করতে পারতেন একবার বন্ধ করে দিলে এটা কিন্তু আবার চালু করা খুব কঠিন হয়ে যায় আমার মনে হয় বন্ধ না করে এটাকে অন্যভাবে কিভাবে কাজে লাগানো যায় সেই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে ভালো ফল আসবে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত সুষম করার পাশাপাশি প্রাথমিক শিক্ষাক্ষেত্রের অনিয়ম ও দুর্নীতি বন্ধ না হলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন বলে মনে করেন শিক্ষা গবেষক নুনবি সরকার যমুনা নিউজ ঢাকা